প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের হচ্ছে যে বোর্ড থেকে যে তোমাদের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বার্ষিক পরীক্ষার সেই ধারাবাহিকতায় আমরা আজকে বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে হ্যাঁ তেরোটা দুই নম্বর করে তেরো দুগুণে ছাব্বিশ মার্ক সেটা আমরা ক্লাস করছি তো ইতিপূর্বে আমরা এক কথায় উত্তর এবং এমসি কিউ করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নিবে আসলে এটা একটা ভিডিওতে নিয়ে আসা সম্ভব না তো একের ক এই রাশিটার হচ্ছে ঘন নির্ণয় করো বলা হয়েছে তো আমরা প্রথমেই একের ক নাম্বারটা তুলে নিচ্ছি একের ক তো যখনই বলা হয় ঘন নির্ণয় করো তখন একটা ব্রাকেট দিয়ে এই পুরো রাশিটার উপর একটা ব্রাকেট দিয়ে কিউব অর্থাৎ থ্রি পাওয়ার দিতে হয় তারপর দুই রাশির যে ঘন সূত্র আছে প্লাসের অর্থাৎ এ প্লাস ডি হল কিউব হ্যাঁ এটা সূত্র তোমরা নিশ্চয়ই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি a b স্কোয়ার প্লাস বি কিউব তো এই ফর্মেটে আমরা লিখবো জাস্ট এ মানে হচ্ছে এই অংশটা আর b মানে হচ্ছে এটা তো এ কিউব মানে হচ্ছে দেখো এটা পুরোটাই a তার উপর আমরা কিউব দেবো এ কিউব প্লাস থ্রি ডট এ স্কোয়ার তাহলে এই থ্রি এক্স স্কোয়ার এই পুরোটাই হচ্ছে এ তার উপর স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি মানে হচ্ছে টু প্লাস থ্রি এবোয়ার থ্রি ডট এ মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার এটা যেহেতু সিঙ্গেল রাশি ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যাবে প্লাস হচ্ছে বি কিউব মানে টু কিউব ওকে এখন থ্রির উপর কিউব করলে দেখো সাতাশ হয় হ্যাঁ এই কিউবটা কিন্তু এ পাবে এ পাবে আর পাওয়ারের উপর পাওয়ার থাকবে তোমরা এর উপর কিউব থাকলে এইট হয় কিন্তু যখন এটা পাওয়ারে থাকে টু তার উপরে আবার একটা থ্রি পাওয়ার তাহলে এটা তিন ডিগুনে ছয় লিখতে হবে ওকে প্লাস এখানে দেখো এই বাইরের দুটো গুণ করে দাও তিন ডিগুনে ছয় আর এই থ্রির স্কোয়ার করলে এখানে একটা ডট দিয়ে হ্যাঁ থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে পাওয়ারের উপর পাওয়ার এটা গুণ হয়ে যাবে প্লাস এই বাইরের দুটো দেখো টু স্কোয়ার হচ্ছে ফোর ফোর আর থ্রি গুণ করলে টুয়েলভ আর এটা একবারে গুণ করা যেত যেহেতু এর উপর কোনো পাওয়ার নেই তাহলে দুই দু গুনে চার তিন চার আর বারো তিন বারো ছত্রিশ একবারেই থার্টি সিক্স আর তার সাথে থাকলো এক্স স্কোয়ার আর এইখানে টু কিউবে কিন্তু এইট হবে তো নেক্সট লাইন আমাদের এই জায়গাটায় শুধু গুণনটা বাকি আছে তো কোন কাজ নেই অর্থাৎ কোনো জম্পিয় নেই চুয়ান্ন এক্স টু দি পাওয়ার ফোর থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট ওকে আমাদের ক নাম্বার হয়ে গেল এখানে আমাদের দুই নম্বর ছিল তো ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলের অঙ্ক এখানে দেখো মুনাফার হার দেওয়া আছে আর এটা হচ্ছে আসল এত টাকার এটা এন এর মান সময় চক্রবৃদ্ধি মূল অর্থাৎ এর মান চাওয়া হয়েছে তো আমরা প্রথমেই লিখে নেব যে হচ্ছে আমাদের কি কি আছে মুনাফার হার মুনাফার হার এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় তো ওই আর এর মান হচ্ছে ছয় পার্সেন্ট তো এই অধ্যায়গুলো কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি যারা দেখোনি তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো তো যখনই মুনাফার হার দেওয়া থাকে হ্যাঁ এখানে এই পার্সেন্টটা তুলে একটা নিচে একশো নিতে হয় তারপরে তোমরা ছয় ভাগ একশো যদি দাও তাহলে ক্যালকুলেটারে জিরো পয়েন্ট জিরো সিক্স দেখাবে এই কাজটা করে নিতে হবে ওকে আসল পি আসলটাও লিখি আমরা আসল পি দেওয়া আছে হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা আর সময় সময় ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে তিন বছর এবার আমরা সিম্পলি সূত্র লিখবো চক্রবৃদ্ধি মূল আর মূলধন একই জিনিস তো চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে এ দিয়ে প্রকাশ করা হয় তো এই এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে পি এন টু ওয়ান প্লাস তো আমরা সূত্রটা লিখছি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এইখানে উপরে পাওয়ারে এন থাকবে এখন এখানে আমরা যদি মান বসিয়ে দিই পি এর মান হচ্ছে আমাদের নয় হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স আর এন এর মান হচ্ছে তিন তো এইটা আমরা যদি ক্যালকুলেশনে ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে নয় হাজার আর এটা যোগ করলে হবে এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে ওয়ান পয়েন্ট জিরো সিক্স আর এর উপরে হচ্ছে তিন পাওয়ার তো এটা দেখো তোমরা সাইন্টিফিকে করতে পারো অথবা নর্মাল ক্যালকুলেটারও করতে পারো তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান তো গুনন ওয়ান আমার এটা যেহেতু সাইন্টিফিক না আমি নর্মালি করছি তিনবার গুনুন সো এটা হচ্ছে 1.19 পয়েন্ট ওয়ান নাইন এখানে যতটা পারো সবগুলো ঘরেই আমরা রাখবো যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না তো এক দশমিক এক দেখো আমরা পুরো মানটাই রেখেছি তো এটাকে আমরা নয় দিয়ে গুন করে দেবো তো এটা গ্রহণ করলে দেখো দশ হাজার সাতশো উনিশ দশ হাজার সাতশো উনিশ দশমিক এখানে দেখো দশমিকের পর দুটো ঘর আস তিনটা ঘর আসছে আমরা দুটো ঘর নেবো সেক্ষেত্রে তৃতীয় ঘরটা আমরা জানি যে পাঁচ থেকে নয়ের মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করতে হয় আর পাঁচের চেয়ে ছোটো হলে এক যোগ করা যায় না সো আমরা ওয়ান ফোর লিখে হ্যাঁ এত টাকা এখানে প্রায় লিখতে হবে ওই এক যোগ করলেও প্রায় লিখতে হয় আর একযোগ না করলেও কিন্তু প্রায় লিখতে হয় তো এটি হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এখানে দুই নম্বর ছিল দশ হাজার এক টাকা ওকে এরপর আসি আমরা গ নম্বর তো ম্যাথ পরীক্ষায় কিন্তু প্রচুর হাত চালাতে হবে আসলে অনেকগুলো অ্যান্সার দিতে হবে তো গ নম্বরে আছে এ এবং বি এক্স ওয়াই বিন্দুদয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে বি এর স্থানাঙ্ক কত তো এখানে আমাদের দেখো মধ্যবিন্দুর যে আমরা সূত্র পড়েছিলাম সেই সূত্রটা দরকার হবে এখানে এ হচ্ছে দেখো ফোর কমা সিক্স এটা স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই আচ্ছা এখন আমরা এই বিন্দু দুটোর মধ্যবিন্দু যে সূত্র আছে বিন্দু দয়ের সংযোগ রেখাংশের রেখাংশের মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুর সূত্র আমাদের ছিল দেখো এই যে ভুজ দুটো যোগ করে অর্থাৎ এই কোটি দুটো যোগ করে সিক্স প্লাস ওয়াই বাই টু এটা কিন্তু আমরা পড়েছিলাম আমাদের মধ্যবিন্দুর হ্যাঁ সূত্র তো এক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো এখানে দেয়া আছে এটা হচ্ছে মাইনাস টু কমা ফাইভ তাহলে এই মাইনাস টু মানে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি তাহলে আমরা এইটা সমান লিখবো মাইনাস টু অতএব ফোর প্লাস এক্স বাই টু সমান হচ্ছে মাইনাস টু হ্যাঁ এইভাবে একটা সমীকরণ তৈরি করে নেব তাহলে বা এই টু এর নিচে একটা ওয়ান ধরে আর আড়ে গুণ করলে ওয়ানের সাথে এটা গুণ করলে ফোর প্লাস এক্স আর এই পাশে হচ্ছে এটা গুন করলে মাইনাস ফোর ওকে এখান থেকে দেখো এক্স সমান সমান এই প্লাস ফোর ওই পাশে মাইনাস করে দিলে মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে যেটা আসছে এক্সের মান আসছে আমাদের মাইনাস এইট ওকে আর এইখানে যে কোটিটা আছে হ্যাঁ এইটার সমান আমরা লিখব হচ্ছে যে মধ্যবিন্দুটা দেওয়া ছিল সেটার যে স্থানাঙ্ক ছিল কোটির মান ছিল ফাইভ তাহলে সিক্স প্লাস ওয়াই বাই টু সমান ফাইভ হ্যাঁ এইখান থেকে আমরা এর নিচে ওয়ান ধরে আর আরে গুন করলে ওয়ানের সাথে এটা গুণ করলে সিক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টেন বা ওয়াই সমান হচ্ছে টেন মাইনাস সিক্স তাহলে ওয়াইয়ের এর মান আসছে আমাদের ফোর হ্যাঁ তো এইখান থেকে আমাদের দেখো চাওয়া হয়েছিল বি এর স্থানাঙ্ক তাহলে বি এ আমাদের ছিল কত এক্স কমা ওয়াই হ্যাঁ সমান দেখো বি এই জায়গায় এক্সের জায়গায় আমরা মাইনাস এইট বসাবো আর ওয়াই এর জায়গায় ফোর বসাবো এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার মাইনাস এইট কমা ফোর ওকে এরপর আমরা যাবো ঘর নাম্বার ঘ তো ঘয়ে আছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হচ্ছে বিশ সেন্টিমিটার ও থেকে ব্যাস ভিন্ন সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য হচ্ছে তাহলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করো তো এই সমস্ত অঙ্কে আসলে একটু চিত্র এঁকে নিতে হবে নাহলে তোমার অঙ্কটা করতে সমস্যা হবে তো জাস্ট এমনি হাত দিয়ে আঁকলেই হবে এটা একটা বৃত্ত হ্যাঁ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে দেখো ব্যাস যদি বিশ সেন্টিমিটার হয় ব্যাস হচ্ছে বিশ সি এম তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ হবে এটা অর্ধেক করলে টেন সি এখন এই ব্যাসার্ধটা আমরা দেখো কেন্দ্র থেকে পরিধি দূরত্বই ব্যাসার্ধ এদিকে নিতে পারি এদিকেও বিভিন্ন দিকে নিতে পারি কিন্তু আমাদের একটু কৌশল অবলম্বন করে নিতে হবে তার আগে আমরা দেখবো যে এখানে ব্যাস ভিন্ন একটা জ্যা ছিল যেটা হচ্ছে সিডি এটা এটা হচ্ছে ব্যাস ছাড়া একটা জায়গা ব্যাসটাও যেহেতু একটা জ্যা বলা হয় এখানে ব্যাস ছাড়া একটা জ্যা নিতে হবে সিডি তাহলে হচ্ছে ও থেকে ব্যাস ভিন্ন সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য এখান থেকে কেন্দ্র থেকে একটা লম্ব আছে ওপি সেই ওপির মানটা দেওয়া আছে এখানে আহ ওপির হচ্ছে সিক্স সেন্টিমিটার হ্যাঁ ওকে আর সিডি জ্যা এর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে তাহলে এইখানে দেখো আমরা ব্যাসার্ধটা কৌশলে হয় এইখানে নেব না হলে এইখানে নেব যাতে করে এটা একটা ত্রিভুজ হয় এই দিকে নিয়ে লাভ নেই হ্যাঁ আসলে একই বৃত্তের সমান সমান তো আমরা হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ টোয়েন্টি ছিল ব্যাস তার অর্ধেক এত সেন্টিমিটার তাহলে এটার মান হচ্ছে টেন সেন্টিমিটার তো এইখানে দেখো আমরা পিঠাগড়াছের উপর অ্যাপ্লাই করবো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহু তো আমরা এখানে তো ওসিস থেকে আমাদের সিডির মান চাওয়া হয়েছে তো সিডি আগে বের হবে না তার ডাবল করতে হবে দ্বিগুণ করলেই সিডি বের হবে কেন দ্বিগুণ করতে হবে সেটা আমরা বলি তো এখানে আমরা একটু ব্যাখ্যা দেবো যে পিঠা উপপাদ্য হবে উপপাদ্য উপবাদ্যটা ছিল যে অতিভুজের উপর যদি করা হয় এটা অপর দুই বাহর স্কোয়ারের যোগ ফলে সমান হয় দেখো আমরা ওসির মানটা টেন বসাবো তো এটা হচ্ছে হচ্ছে আর এই মানটা আমাদের নেই সো এই জায়গা থেকে আমরা এই সাইডটাকে দেখো এই পাশে আনবো এটাকে এই পাশে আনবো কেননা এটাকে যদি আংশিক নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে ক্যালকুলেশনটা একটু সমস্যা হবে মাইনাস আসবে বর্জন হয়ে যাবে হ্যাঁ যার কারণে আমরা এই পাশটা যদি এই পাশে লিখি তাহলে সিক্স স্কোয়ারে হচ্ছে ছত্রিশ প্লাস পিসি স্কোয়ার আর এই পাশে টেন স্কোয়ারে হচ্ছে একশো এই সাইডটা ট্রান্সফার করলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না আমরা এই সুযোগটা নেব এখন এই প্লাস ছত্রিশটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে একশো মাইনাস থার্টি সিক্স ওকে এখান থেকে দেখো পিসি স্কোয়ার সমান এটা বিয়োগ করে দাও চার হাতের এক চার আছে দশ হবে ছয় আর স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে তো রুটোভার করলে যদিও প্লাস মাইনাস দিতে হয় মানে একটা প্লাস মান একটা মাইনাস মান নিতে হয় কিন্তু আসলে এই দৈর্ঘ্যপ্রস্ত এই বিষয়গুলো মাইনাস হয় জন্য আমরা মাইনাসটা অ্যাভয়েড করব সরাসরি রুটোভার চৌষট্টি তাহলে এটা বর্গমূল করলে হচ্ছে আমাদের আট তাহলে পিসি বা সিপির মান হচ্ছে আমাদের হ্যাঁ এইট সেন্টিমিটার তো আমাদের কিন্তু সিডি চাওয়া হয়েছে এখন এইটু হচ্ছে এইট হ্যাঁ কেন তার ডাবল করলে সিডি বের হবে আমরা এর আগে থিওরি করেছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর লম্ব আঁকলে এই লম্ব এই জায়টাকে সমান দুই ভাগ করে হ্যাঁ তার মানে এই টুকরা আর এই টুকরা সমান অর্থাৎ এই পিসি বা সিপি কে সিডি অর্ধেক বলা যায় তো অর্ধেকটা পেলে সিডি বের করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তো এখানে আমরা সরাসরি লিখবো সিডি সমান হচ্ছে 2 ইনটু পিসি অর্থাৎ 2 গুণন 8 সেমি তো এটার অ্যানসার হচ্ছে 8 দুগুণে 16 সেমি এটি কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার ওকে এরপর আমরা ওমো নম্বরে আসি ওমো নম্বরে যেটা বলা হয়েছে যে এখানে দেখো বাইনারিতে টেন ভিত্তিকে দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভকে বাইনারিতে প্রকাশ করো তো আমরা দেখো আহ এইভাবে লিখি টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ তো এটা হচ্ছে আমাদের টেন ভিত্তিকে আছে এটাকে আমরা এখন বাইনারিতে নিয়ে আসবো তো সেক্ষেত্রে এটা যে আনার সিস্টেম দশমিক থাকলে আসলে একটু এইভাবেই করতে হবে হ্যাঁ এমএসবি এল এস বি এটা আমরা দেখিয়েছি অধ্যায়ে এই যে পূর্ণ অংশটা আছে এই পূর্ণ অংশকে আমরা দুই দিয়ে ভাগ করব বারবার দুই দিয়ে ভাগ করব আর এইখানে আমরা একটা ঘর লিখবো সেটা হচ্ছে ভাগশেষ হ্যাঁ তাহলে এই যে দুই দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা আসবে সেটা আমরা এইখানে বসাবো তাহলে এক্ষেত্রে ভাগশেষ কি জিরো হয় যেহেতু দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় হয় তারপর আবারও যদি আমরা একে দুই দিয়ে ভাগ করি জিরো না আসা পর্যন্ত ভাগফল জিরো না আসা পর্যন্ত ভাগ করতে হবে তো এখানে হচ্ছে তিন দুগুণে ছয় এখানেও ভাগ শেষ জিরো এরপর একে যদি আমরা দেখো দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে এক দুই অক্ষে দুই হ্যাঁ এখানে যদি দুই বসাই তাহলে অবশিষ্ট থাকে এক তাহলে এই ভাগশেষের ঘরে এক লিখব এরপরে দেখো এইখানে আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে একটা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে কি ভাগ করলে দশমিক আসে এখানে আমরা সেই দশমিক আনবো না আমরা যদি এইভাবে ভাবি যে দুই দিয়ে ওয়ানকে ভাগ করলে আমরা শূন্য বা দিতে পারি তাহলে দুই শূন্য শূন্য অবশিষ্ট থাকে এক অর্থাৎ ভাগ হচ্ছে জিরো হ্যাঁ আর এই ভাগ শেষ আসছে হলো ওয়ান এই ভাগ ফল জিরো না আসা পর্যন্ত নিয়ম হচ্ছে যে ভাগ করতে হবে আচ্ছা এখন এই নিচের যে অংশটা এটাকে বলা হয় এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরের যে অংশটা আছে এটা এটাকে বলা হয় এল এসবি অর্থাৎ লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট এখন আমরা যখন এটাকে বাইনারিতে লিখবো আমরা ফার্স্ট টাইম এইভাবে লিখবো তার আগে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে দশমিকের এই পারের যে অংশটা আছে পয়েন্ট সেভেন ফাইভ এটার নিয়ম হচ্ছে এটাকে দশমিকের এই পারের পূর্ণ অংশকে যেমন দুই দিয়ে ভাগ করতে হয় আর এই পাশের অংশটাকে হচ্ছে দুই দিয়ে গুণ করতে হয় হ্যাঁ তো গুণ করে আমরা হচ্ছে এই পাশে একটা দাগ দেব আর একে দেখো আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে নেব তো দুই দিয়ে গুণ করলে হচ্ছে একশো পঞ্চাশ আর ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিলে এই শূন্যের আর ভ্যালু নাই ওয়ান পয়েন্ট ফাইভ তো এই যে ওয়ান যেটা আছে এটা যে পূর্ণ অংশ সেটাকে আমরা এই পাশে লিখব ওয়ান আর ওই যে পয়েন্ট ফাইভটা এইখানে থাকবে পয়েন্ট হ্যাঁ ফাইভ প্লাসটা জিরোটা রাখতে পারো আপাতত শুনে সমসান এখন এটাকে আবারও দেখো আমরা দুই দিয়ে গুণ করব। এই পূর্ণ সংখ্যাটা যতক্ষণ আসবে ততক্ষণ আমাদের গুণ করতে হবে তো এটাকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে পঞ্চাশ দিগুণে হচ্ছে একশো ডান দিক থেকে দুই ভাবার দশমিক তাহলে সেক্ষেত্রে এইখানে দেখো আসছে হচ্ছে পয়েন্ট জিরো 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 ভ্যালু নেই আর মানে এটা না আসা পর্যন্ত জিরো না আসা পর্যন্ত আমাদের এই গুণটা করতে হবে আর এই যে পূর্ব অংশ আসছে এক সেই একটা আমরা এই পাশে লিখব ওকে এখন দেখো আমরা যদি একবারে এইভাবে লিখি দেখো আমরা প্রথমে বারোকে আমরা যদি লিখি বারো দেখো টেন ভিত্তিকে ছিল তো এই বারো আমরা এখানে করেছি এটা নিয়ম হচ্ছে নিচের দিক থেকে লিখতে হয় এমএসবি থেকে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো আর এইটাকে আমরা টু ভিত্তিকে দিয়ে দিলাম আর এইখানে আবার উল্টো হ্যাঁ দশমিকের এই পারের অংশটা দেখো উপরেরটাই হচ্ছে এম উপরেরটা হচ্ছে উপরের অংশটা এম বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচেরটা হচ্ছে এস বি এটা আবার এই দিক থেকে লিখতে হয় অর্থাৎ এই দিক থেকে হ্যাঁ সো এখানে আমরা যখন এইভাবে লিখবো যে পয়েন্ট সেভেন ফাইভ এটা ছিল আমাদের টেন ভিত্তিক এটা বাইনারিতে নিয়ে আসলে হবে ওয়ান ওয়ান এখানে একটা পয়েন্ট থাকবে ওয়ান ওয়ান দিয়ে এইখানে টু এখন এই দুটাকে আমরা যখন অ্যাটাচ করবো একসাথে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ এটা ছিল আমাদের টেন ভিত্তিক তো টুয়েলভের বদলে আমাদের আসছে ওয়ান ওয়ান জিরো জিরো আর এই পয়েন্ট সেভেন ফাইভ থেকে আমরা পেয়েছি পয়েন্ট ওয়ান ওয়ান তো এটি কিন্তু হ্যাঁ বাইনারি প্রকাশভঙ্গি এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তো এরপর আমরা ছ নম্বরটায় যাবো এখানে আসলে মোট তেরোটা কোয়েশ্চেন দেওয়া আছে ছ নম্বর ছিল যেটা আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত তো এটা আমরা যে মানগুলো আছে সেগুলো তুলি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন এ আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে টুয়েলভ এ স্কোয়ার আর যে মানটা চাওয়া হয়েছে এটাকে বলা হয় প্রদত্ত রাশি তো প্রদপ্ত রাশিটা দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো আমরা কিউব প্লাস কিউবের যে মান নির্ণয়ের সূত্র করেছি দুটো সূত্র আছে একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ যেটা হলো এ প্লাস এটা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক তাহলে এখানে আমাদের ওইটা না আমাদের ফেলতে হবে হচ্ছে বি কিউব সমান আমরা পড়েছিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এব মানে হচ্ছে এক্স ওয়াই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা ইউজ করতে হবে আমরা সূত্র এবি দিয়ে পড়েছি এখানে জাস্ট এক্স ওয়াই দিয়ে আছে এখন এ হ্যাঁ তার উপরে কিউব মাইনাস এখানে সাতের যদি আমরা কিউব করি তাহলে এটা হবে তিনশো তেতাল্লিশ সাত গুনুন সাত গুণ সাত আর এইটা কিউব পেলে হবে এ কিউব আর এখানে দেখো সাত বারং চুরাশি চুরাশি গুনুন তিন এটা করে নিন তিন চার বারো দুই হাতে এক তিন আসটা চব্বিশ পঁচিশ দুইশো বাহান্ন দুইশো বাহান্ন আর এই যে এ স্কয়ার আর এ গুণ করলে কিন্তু একইব হবে তো এই দুটা দেখো সব নিষ্পদ তিনশো তেতাল্লিশটা থেকে দুইশো বাহান্নটা বাহান্ন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে ওয়ান ফাইভ এটা হবে নাইন আর একউবটা কিন্তু থেকেই যাবে এটা হচ্ছে যোগ বিয়োগের নিয়ম যে এই চলকটার কোনো হ্যাঁ পরিবর্তন হবে না সো এটার অ্যান্সার হচ্ছে নাইনটি ওয়ান একউব আচ্ছা এরপর আসো ছ নম্বর ছ নম্বরে যেটা আছে মিলা এত টাকা এত পার্সেন্ট হারে শিলা এত টাকা এত পার্সেন্ট হারে ব্যাংকে জমা রাখলো পাঁচ বছর পরে কে লাভবান হবে তো যতক্ষণ চক্রবৃদ্ধির কথা বলবে না ততক্ষণ বুঝতে হবে যে এটা সরল মুনাফার নিয়মে হবে অর্থাৎ এখানে দেখো মিলা দুজনের টা আলাদা আলাদাভাবে বের করতে হবে তো মিলার ক্ষেত্রে মুনাফার হার মুনাফার হার আর সমান হচ্ছে আট পার্সেন্ট তারপরে এখানে আমরা পার্সেন্ট তুলে নিচে একটা একশো নিয়ে এটাকে দশমিক এনে জিরো পয়েন্ট জিরো এইট এই অবস্থায় রাখবো আচ্ছা তারপরে দুজনেরই কিন্তু দেখো আসলটা একই দুজনেই না সরি মিলার আসল হচ্ছে এটা পঞ্চাশ হাজার টাকা তাহলে আসল সমান হলো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওকে তো এখানে এন এর মান হচ্ছে দুইজনেরই পাঁচ বছর তাহলে সময় এন সমান পাঁচ বছর আসলে লাভবান হতে গেলে মুনাফাটা প্রয়োজন হয় তাহলে মুনাফা আই সমান সরল মুনাফার ক্ষেত্রে আমরা যেটা জানি আই সমান হচ্ছে পি আর এন অর্থাৎ পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট আর এন এর মান হচ্ছে পাঁচ তো এগুলো আমরা যদি গুণ করে দিই ক্যালকুলেটরে পঞ্চাশ হাজার গুণন জিরো পয়েন্ট হাজার দশমিক পড়ে গেছে পঞ্চাশ হাজার গুনন জিরো পয়েন্ট জিরো এইট গুণন হচ্ছে ফাইভ তো এটা গ্রহণ করে আসবে দেখো বিশ হাজার পুরো তাহলে বিশ হাজার টাকা তো এটা আমরা পেলাম হচ্ছে মিলার মুনাফা তো এবার দেখো শিলার ক্ষেত্রে শিলার ক্ষেত্রে তো এর মুনাফার হার হচ্ছে টেন পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট সমান হচ্ছে দশ ভাগ একশো তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো মানে লাস্টের জিরোটা ছেড়ে দেওয়া যায় তারপরে এর আসল হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পি আর এরও এন এর মান হচ্ছে পাঁচ বছর তো এরও আমরা মুনাফা বের করবো অতএব মুনাফা যার মুনাফা বেশি হবে সেই লাভবান হবে মুনাফা আই সমান হচ্ছে পি আর পিআরএন সো এখানে পি এর মান হচ্ছে গুণন আর এর মান হচ্ছে আর এন এর মান হচ্ছে পাঁচ ওকে এটা আমরা যদি গুণ করে দেখি বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার গুণন জিরো পয়েন্ট ওয়ান গুণন ফাইভ তো এটা হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার শতক হাজার টাকা হ্যাঁ একুশ হাজার টাকা তো আমরা দেখছি যে শিলা পেলো হচ্ছে একুশ হাজার টাকা মুনাফা আর মিলা পেল বিশ হাজার টাকা তাহলে যাচ্ছে যে শিলা বেশি লাভবান হবে তাহলে শিলা বেশি লাভবান হবে এটি কিন্তু আমাদের এই কোয়েশনের ওকে আমরা এখন স থেকে বর্গীজ বর্গীজ নিনা যাচাই করো তো এই সময় যেটা করতে হয় যে ফার্স্ট টাইম হচ্ছে আহ একবার এবি রেখার ঢাল বের করতে হয় আর একবার বিসি রেখার ঢাল হ্যাঁ এই ঢাল দুটো যদি সেম হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ বিন্দু বিন্দু তিনটা সমরেখ আর যদি একই না হয় তাহলে সমরেখো নয় আমরা স্থানাঙ্ক আগে তুলি এ হচ্ছে থ্রি টু অনুশীল আছে বি সমান হচ্ছে ফাইভ আর সি হচ্ছে টুয়েলভ কমা সিক্স তো এরকম তিনটা বিন্দু আছে আমরা ফার্স্ট টাইম দেখো এব ঢালের সূত্র হচ্ছে কোটি দায়ের বিয়োগ ফল বা ভোজ দয়ের বিয়োগ ফল অর্থাৎ এই এই দুটো কোটির মধ্যে আমরা যেকোনো একটা আগে নিতে পারি যেটাই আগে নেব ভোজের সময় কিন্তু তার ভোজটা আগে নিতে হবে আমরা এই কোটি যদি আগে নেই তাহলে টু মাইনাস তাহলে এই ভুজটা হলে হচ্ছে ঢাল আসছে হম হাফ এরপরে আমরা দেখো বিসি রেখার ঢাল যদি বের করি বিসি এর ঢাল তাহলে কোটি ডায়ের বিয়োগ ফল অর্থাৎ থ্রি মাইনাস সিক্স তাহলে ভোজ এটা আগে নিতে হবে ফাইভ মাইনাস টুয়েলভ তো এটা বিয়োগ মাইনাস থ্রি আর এটা বিয়োগ করে মাইনাসভেন হয়ে যায় থ্রি বাই সেভেন তো দেখো এইখানে যে বিষয়টা আসছে এই ঢাল দুটো কিন্তু আলাদা হয়েছে আবার এটাও করতে পারো তোমরা যে একবার এবি ঢাল এব অ্যাসিড ঢাল অর্থাৎ এই দুটোর মধ্যে কোন একটার সাথে সি কানেক্ট করতে হবে তো এই ঢাল দুটো যেহেতু ভিন্ন হয়েছে হ্যাঁ তো এখন আমরা বলে দেব যেহেতু যেহেতু এবি ও বি সি এর ঢাল সমান নয় নয় তাই হচ্ছে বিন্দু তিনটি সমরেখ নয় বিন্দু তিনটি সমরেখো নয় সমরেখ মানে হচ্ছে যে একই রেখার উপরেই তিনটা বিন্দু থাকবে তো সেক্ষেত্রে ধরো এটা এ এটা বি এটা সি তাহলে এই যে এব ঢাল আর বিসির ঢাল ঢাল যদি সমান না হয় তাহলে কখনোই সমরেখা হবে না তো এটা ছিল বর্গির্য এরপর আমরা আসি ঝ নম্বর ঝ নম্বরে কি আছে আমরা দেখি একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস থ্রি এবং সেই সরল রেখাটা ফোর ফাইভ বিন্দু দিয়ে যায় তো এটা আমরা হচ্ছে যে বইয়ে আমরা সূত্র পড়েছি আমরা এইভাবে লিখি মাইনাস থ্রি ঢাল এবং ফোর ফাইভ বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ এমন রেখার সমীকরণ তো এইখানে আমাদের যে হ্যাঁ সূত্রটা ছিল সেটা হচ্ছে ওয়াই মাইনাস এটা হলো এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা একবারে মান বসিয়ে দিই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে এম হচ্ছে ঢাল হ্যাঁ তোমার বইয়ে আছে আর এটা ছিল এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ সূত্রটা এরকম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস অর্থাৎ এই যে এইটা হচ্ছে এক্স ওয়ান আর এইটা হচ্ছে ওয়াই ওয়ান আর এক্স গুলো কিন্তু যাবে এখন এইটা আমরা জাস্ট ক্যালকুলেশনে যাব তাহলে এখানে হলো ওয়াই মাইনাস ফাইভ আর এইটা মাইনাস থ্রি দিয়ে গুণ করে দাও মাইনাস আর এটা মাইনাস আচ্ছা এখন অনেক ভাবেই লেখা যায় আমরা যদি কে আগে লিখতে চাই তাহলে দেখো এটা মাইনাস আছে এনে প্লাস করে দিই তার সাথে এটা প্লাস থাকলো আর এটা মাইনাস ফাইভ আর এই প্লাস চোদ্দ টাকা এই পাশে নিয়ে এসে মাইনাস চোদ্দো ইকুয়াল জিরো ওকে এবার দেখো থ্রি এক্স প্লাস ওয়াই আর এটা একই চিহ্ন হলে যোগ হয়ে যাবে অর্থাৎ উনিশ ইকুয়াল জিরো তো সমীকরণ হিসেবে কিন্তু আমরা এটাও লিখতে পারি বা আমরা যদি চাই যে একটু ক্যালকুলেশন করবো তাহলেও করা যেতে পারে এটা আমার ভুল হয়েছে তিন চার বারো অনুসরী তাহলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো এটাও লেখা যাবে অথবা সতেরো কে যদি চাও যে ওই পাশে দিবা তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল সতেরো এটাও অ্যান্সার লেখা যাবে সমস্যা না বা পুরোটা এটা এই পাশে রেখেও অ্যান্সার লেখা যাবে যে কোনোটাই সমীকরণ সমান চিহ্ন থাকলেই সমীকরণ হয় তো এরপর ইও নম্বর ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্ত চাপ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা জাস্ট বৃত্তকলার ক্ষেত্রফলের হ্যাঁ সূত্র প্রয়োজন হবে তাহলে এখানে দেখো ব্যাসার্ধ যেটা ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে আর ফাইভ সেন্টিমিটার আর ওই কোনটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয় থিটা বৃত্তচাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করলো এটা হচ্ছে থার্টি ডিগ্রি তো বৃত্তকলার যে ক্ষেত্রফলের সূত্র আছে আমরা সেই সূত্রটা এখানে লিখব বৃত্তকলার ক্ষেত্রফল তো এটা সূত্রটা ছিল এমন থিটা বাই থ্রি এটা কিন্তু সূত্রই হ্যাঁ গুণন হচ্ছে পাই আর তো জাস্ট এখন আমরা মানগুলো বসাবো থিটার মান হচ্ছে থার্টি বাই থ্রি সিক্সটি আর পায়ের মান তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান আর আর হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপর স্কোয়ার আর যে কোনো কিছুর ফল হলে হচ্ছে এককটা বর্গ হবে যদি এটা মিটারে থাকে তাহলে বর্গমিটার আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার ওকে এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব এটা চাইলে তোমরা কাটাকাটি করতে পারো আর ক্যালকুলেটর থাকলে একবার উপরে করবো না তো এই যে এইটা এটা আর এটা উপরের সংখ্যা অর্থাৎ তিরিশ গুণন থার্টি গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন পাঁচের স্কোয়ারে হচ্ছে পঁচিশ এগুলো আমরা সবাই একবারে গুণ করে দিলাম তাহলে উপরে হচ্ছে টু থ্রি ফাইভ সিক্স পয়েন্ট টু বাই হচ্ছে তিনশো ষাট এবার এটাকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করে দেবো তিনশো ষাট সো সিক্স পয়েন্ট ফাইভ এই যে দেখো তিন ঘর আসছে আমরা দুই ঘর লিখলে এটা তৃতীয় ঘরটা যেহেতু পাঁচ আছে পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দিতে হয় সো ফাইভ ফরের জায়গায় আমরা এটা ফাইভ ফাইভ করে প্রায় লিখে দেবো বর্গ সেন্টিমিটার প্রায় হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় কর তো এটা দেখো আমরা যদি ছবি আঁকি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো এখানে আমরা একটা বৃত্ত দিলাম আনুমানিক হ্যাঁ তার সাথে দেখো আর একটা বৃত্ত এইভাবে স্পর্শ করালাম হ্যাঁ তার সাথে আর একটা বৃত্ত থাকবে যেটা এই দুইটা বৃত্তকেই হলো যে স্পর্শ করবে ধরো এই। আচ্ছা এখন প্রথম যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ ছিল সিক্স অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এটা হচ্ছে সিক্স আর দ্বিতীয় যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ হচ্ছে সেভেন অর্থাৎ এইখান থেকে এটা একটা পরিধি এই কেন্দ্র এই এই পর্যন্ত হচ্ছে সেভেন তারপরে এই দিকেও যদি আমরা আসি এটাও কিন্তু এই বৃত্তটারই ব্যাসার্ধ তাহলে এটাও হবে সেভেন এইখান থেকে তৃতীয় বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া ছিল এটার এটা হচ্ছে এইট তাহলে এই মাপটা হচ্ছে এইট ঠিক একইভাবে এ যখন এই দিকে যাবে এটাও তো এর ব্যাসার্ধ এটাও হবে এইট আর এ যখন এই দিকে যাবে তাহলে এই যে এই অংশটা এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে এটাও হবে সিক্স এখন দেখো এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন আমরা বলি যে উৎপন্ন ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহু যোগ করা পরিসীমা তাহলে এই বাহুটা দেখো সিক্স প্লাস এইট এইট সিক্স প্লাস প্লাস এই বাহুটা এইট প্লাস সেভেন এইট প্লাস সেভেন প্লাস এই বাহুটা আবারও সেভেন প্লাস সিক্স বা সিক্স প্লাস সেভেন সেভেন প্লাস সিক্স আর এককটা হচ্ছে সেন্টিমিটারই থেকে যাবে তো এখন এগুলো যদি আমরা যোগ করি সাত সাত তেরো তেরো আর সাথে বিশ বিশাল আটাই উনত্রিশ বত্রিশ চল্লিশ জিনিসটা বোঝা যাবে তো এরপর হচ্ছে ঠ নম্বর ঠ নম্বরে যেটা আছে গুণ বাইনারির গুণ তাহলে এটা হচ্ছে টু ভিত্তিক মানে বাইনারি এতকে এত দ্বারা গুণ করো সো এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটাকে আমাদের গুণ করতে হবে ওয়ান 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 জিরো ওয়ান তো এই গুণনগুলো আমরা কিন্তু আমাদের চ্যানেলে আমরা করেছি হ্যাঁ তো ওয়ান আর জিরো ওয়ান এটা নর্মালি দশ ভিত্তিকের মতোই এক শূন্য শূন্য যেমন মানে এক দিয়ে গুণ করলে এটাই থাকবে অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর এই গুণনটার জন্য আমাদের এক ঘর কেটে দিতে হবে বা শূন্য দিতে হবে তো জিরো দিয়ে গুণ করলে এগুলো জিরো হয়ে যাবে সব অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ এই ঘরের বননের জন্য আমাদের দুটো ঘর কাটতে হবে এখন এই ওয়ান দিয়ে গুণ করলে এটাই থাকবে অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এই ঘরের বননের জন্য আমাদের আরও একটা ঘর কেটে দিতে হবে এবার ওয়ান দিয়ে গুণ করলে এগুলোই থেকে যাবে অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার আমাদের এটা যোগ করতে হবে তো আমরা এটা আরেকবার একটু দেখাই সেটা হচ্ছে যে এখানে প্রথমে জিরোটা দেখো জিরোই নামলো হ্যাঁ তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান আর জিরোয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় কিন্তু হাতে কোনো কিছু থাকে না তো আবারও এই ওয়ান জিরো যোগ করে এটা ওয়ান হাতে থাকে না আবারও এইখানে দেখো ওয়ান জিরো এগুলো যোগ করে ওয়ান হয় যখন তিনটা ওয়ান যোগ হয় তখন একটা বিষয় থাকে যে তিনটা ওয়ান আমরা যদি দশ ভিত্তিকে ভাবি যে থ্রি হ্যাঁ তাহলে এই থ্রিটাকে দেখো বাইনারিতে লিখতে গেলে আমরা কিভাবে লিখি প্রথমটায় ধরো একটা ডট থাকে তারপরে ডাবল দুইটা তারপরে চারটা এখন থ্রি কে লিখতে গেলে আমরা এই যে এই কার্ডটা যদি অন রাখি অর্থাৎ দুই আর একে তিন আর এটা অন রাখি অর্থাৎ এগারো হ্যাঁ ওয়ান ওয়ান তো এই ওয়ান ওয়ানের মধ্যে আমরা একটা ওয়ান নামালাম আর একটা ওয়ান কিন্তু হাতে ক্যারি করবে তো সেই ওয়ানটা যদি এখানে আসে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমরা যেটা যোগে শিখেছিলাম যে ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় কিন্তু হাতে এক থাকে সেই এক এখানে আসলে আবার ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় হুম হাতের এক থাকে ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় হাতের এক থাকে সেই একটা এইখানে চলে আসলো আমরা কিন্তু বাইনারি অধ্যায় এগুলো অনেক ডিটেলস আসলে করিয়েছি সেখানে তোমরা দেখবে তাহলে ওয়ানের পরে তিনটা শূন্য তিনটা শূন্য তারপর আছে এক দুই তিন চারটা ওয়ান জিরো তো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার এবং এটাই আমাদের গুণফল ওয়ানের পরে চারটা জিরো চারটা জিরো চারটা ওয়ান জিরো এরপর লাস্ট যে কোয়েশনটা সেটা হচ্ছে ড নাম্বার নিচে সারণি থেকে প্রচুর নির্ণয় করো তো এটা আসলে দুই নম্বরের কোশ্চেন হিসেবে দেওয়াটা ঠিক হয়নি তারপরে ও যেহেতু দিয়েছে আমাদের করতে হবে হ্যাঁ এটা প্রচুর যে সূত্র আছে সেই সূত্রটা আমাদের ইউজ করতে হবে এখানে প্রচুর সমান এল কোনটা মানে কি আমরা পরে দেখাচ্ছি এল প্লাস এফ এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন হচ্ছে এইচ তো এই এলটা হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা আর প্রচুর শ্রেণী বলা হয় হচ্ছে যে গণসংখ্যাটা সবচেয়ে বড় যেমন এখানে দেখো এই বাহান্ন সবচেয়ে বড় হ্যাঁ তাহলে এটা হচ্ছে নিম্নসীমা বলতে হচ্ছে উচ্চসীমা তাহলে এই যে এটা হচ্ছে এল এর মান তো তার আগে আমরা এখানে লিখি যে এল সমান হচ্ছে আমাদের থার্টি ওয়ান আর এ যেটা সেটা হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা তাহলে এইটা যেহেতু প্রচুর শ্রেণী তার গণসংখ্যা হচ্ছে বাহান্ন এবং তার আগের যে গণসংখ্যা অর্থাৎ বাহান্ন মাইনাস ছাব্বিশ আমরা দেখাচ্ছি আরেকবার বাহান্ন মাইনাস ছাব্বিশ করলে এটা হচ্ছে ছয় আছে বারো হবে ছয় হাতের এখানে তিন চার পাঁচ এই যে এফ ওয়ান মানে হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর যে গণসংখ্যা তাহলে বাহান্ন এটা ছাব্বিশই হয় আচ্ছা এরপর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ তাহলে এটা হবে বাহান্ন বিয়োগ পঞ্চাশ টু ওকে আর এইচ হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি দেখো এগারো থেকে বিশ মানে আমরা জানি এগারো শহ ধরতে হয় তাহলে এখানে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠ উনিশ বিশ অর্থাৎ এইচ এর মান হচ্ছে দশ এবার সিম্পলি আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবো তো এর মান থার্টি প্লাস এফ এর মান হচ্ছে টোয়েন্টি সিক্স এখানে আবারও দেখো টোয়েন্টি প্লাস এফ টুর মান হচ্ছে টু গুণন এইচ এর মান হচ্ছে দশ তো এই থার্টি ঠিক থাকলো আর নিচের কাজটা আমরা আগে করে উপরে হচ্ছে আর নিচে এটা যোগ করে হচ্ছে আঠাশ গুণন দশ তো এই যোগের আগে কিন্তু এইখানে এই গুণনের কাজগুলো হ্যাঁ আগে করতে হবে অর্থাৎ আমরা এই ছাব্বিশ গুণন দশ ভাগ আঠাশ এই কাজটা আগে করে নিই তো ছাব্বিশ গুণন দশ করলে দুইশো ষাট দুইশো ষাট একে আমরা আঠাশ দিয়ে ভাগ করবো

অর্থাৎ ফর্টি পয়েন্ট টু নাইন এটা অবশ্যই আমরা প্রায় লিখে দেব ফর্টি পয়েন্ট টু নাইন প্রায় এটি কিন্তু হচ্ছে প্রচুর মান এবং এটি আমাদের এই কোয়েশনের অ্যান্সার তো আজকের পার্টে পর্যন্তই আমরা পরবর্তী পার্টে তোমাদের যে হচ্ছে যে সৃজনশীল যেটা বলা হচ্ছে দৃশ্যপট নির্ভর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ